হাই, আমি বনি। আমার দ্য ভ্যাগাবন্ড চ্যানেলে আর একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম রোডস মেমোরিয়ালে। এটা কি, কোথায় আছে আর কি কি দেখলাম, চলো বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। রোডস মেমোরিয়াল হলো একটা মেমোরিয়াল কেপ টাউনের ডেভিলস পিকের একটা ধাপে। এটা যার নামে, তার পুরো নাম হলো জন রোডস, আর তিনি ছিলেন ইংলিশ বর্ন সাউথ আফ্রিকান। তিনি জন্মেছিলেন ইংল্যান্ডে এবং পরে তিনি সাউথ আফ্রিকা আসেন। আর এই রোডস মেমোরিয়াল ডিজাইন করেছেন রিনাউন্ড আর্কিটেক্ট স্যার হারবার্ট বেকার। এবারে জানতে হবে কে ছিল এই জন রোডস যে তার জন্য এই রোডস মেমোরিয়াল তৈরি হয়। তো আগে যেটা বলেছি, ওনার জন্ম ইংল্যান্ডে এবং পরে স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য উনি সাউথ আফ্রিকা আসেন মাত্র 17 বছর বয়সে, এবং তারপরে তিনি হীরের ব্যবসা দিয়ে জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি রাজনীতিতে যোগদান করেন। 1890 সালে তিনি কেপ কলোনির প্রাইম মিনিস্টার হন। ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানির আধিপত্য বিস্তার করার কাজে এনার নামই রোডেশিয়ার দেশটি তৈরি হয়, যেটা বর্তমানে জিম্বাবুয়ে নাম। প্রাইম মিনিস্টার থাকাকালীন তিনি বেশ কয়েকটি ভালো কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কেপটাউন থেকে, কেপ এরিয়া থেকে কায়রো অবধি রেল লাইন বসানো। এছাড়াও উনি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং নিজের এস্টেট থেকে স্কলারশিপেরও একটা ব্যবস্থা করেন, যে স্কলারশিপ এখনও আছে। দু ধাপ উঠে গেছি, আরো দু ধাপ ওঠা বাকি। সব্যসাচী বসে আছে এখন ওখানে। ওই যে সব্যসাচী, তো বাকিটা ওঠা যাক। আমি ফাইনাল ধাপ উঠে গেছি, সব্যসাচী ওঠা শুরু করলো, আর দেখি ওপরে কি আছে। প্রাইম মিনিস্টার থাকাকালীন নিজের ক্ষমতা বলে রোডস অনেক কালো আফ্রিকানদের থেকে জমি কেড়ে নিয়ে নিজের সম্পত্তি বাড়ান, এবং তিনি একটি রুলস বানিয়ে আফ্রিকান, কালো আফ্রিকানদের থেকে ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেন। তাই অ্যাপার্থাইডে সক্রিয়ভাবে রোডসের হাত থাকার কারণে 2015 সালে এই রোডস মেমোরিয়ালে আবার ভাঙচুর করা হয় এবং মূর্তির নাক ভেঙে দেওয়া হয়। পরবর্তীকালে মূর্তিটার নাকটা রিস্টোর করা হয়েছে। তবে অনেকের মতে, যেহেতু রোডস এবং অ্যাপার্থাইড দুটি সাউথ আফ্রিকার কালো ইতিহাসের একটা অংশ, তাই এটাও থাক, তার স্মৃতি থাক, আর অ্যাপার্থাইডও ইতিহাসে থেকে যাবে। Thank you.
মজা এটাই যে সাউথ আফ্রিকা যতটাই সুন্দর দেশ, এর ইতিহাসটা ততটাই নিষ্ঠুর আর কালো। এই রোডস মেমোরিয়াল জায়গাটা আমার ভালো লাগে, না রোডসের জন্য একদমই না, এই সুন্দর ভিউটার জন্য যেখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। আর সূর্যাস্তের সময় পুরো রোদটা যখন শহরের উপর এসে পড়ে, তখন মনে হয় হ্যাঁ কেপটাউন সত্যিই একটা সুন্দর শহর। তো এই ছিল রোডস মেমোরিয়াল, ঘন্টা কয়েকের জন্য ঘুরতে আসার খুব ভালো জায়গা, বিশেষ করে বিকেলবেলায়। আর শীতের দিনে ঘুরতে এলে এখানে কীরকম ওয়েদার থাকবে জানি না, তবে গরমকালে কিন্তু আমরা খুব ভালো একটা ভিউ দেখলাম। তো চলো এবার বাড়ি ফিরবো, সন্ধে হয়ে আসছে আর আমার ভিডিও শেষ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার একটা অন্য কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। তোমরা সবাই ভালো থেকো, বাই।